নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আরও জানান, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা এবং অপচয় বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ইসমাইল হোসেন জুয়েলার রিপোর্ট। রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেক সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সভাপতিত্বে একনেকে 7,018 কোটি 73 লাখ টাকার 6টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর ধকল কাটার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্তত যে অর্জনটা আমরা করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদাটা ধরে রেখে এটা বাস্তবায়ন করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, যাতে আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে যাতে থাকে সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। জনগণকে সাথে নিয়েই চলমান সংকট মোকাবেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঝড়ঝাপটা এগুলি আমাদের আছেই, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্টি দুর্যোগ, তাছাড়া এগুলি তো আমাদের সবসময় মোকাবেলা করতে হবে, সেটা আমরা করতে পারবো। যতক্ষণ জনগণ আমাদের সাথে আছে, সেই হচ্ছে আমাদের, জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। তো জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে আমাদের চিন্তার কিছু নেই, কিন্তু সেই জনগণকে উদ্বুদ্ধ করে তাদেরকেই কাজে লাগাতে হবে। সভা শেষে ব্রিফিংয়ে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী। বলেন, জনগণের কল্যাণে আসে শুধুমাত্র এমন প্রকল্প গ্রহণেরই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমার যতসব ক্ষমতা আছে, আমার বিদ্যা বুদ্ধি এবং পলিসি এবং আইন কানুন প্রয়োগ করে খাতিরের দিকে না তাকিয়ে প্রকল্প বাছাই আমাদেরকে শক্ত অবস্থা নিতে হবে, এটা ছিল আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বার্তা। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 9.2% জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, বাজার কাঠামোতে যেন কোনো রকম বাধা না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মূল্যস্ফীতি মন্দ জিনিস, কিন্তু এমন জিনিস যেটা গোটা সিস্টেম থেকে এটা বেরিয়ে আসে, আমাদের একার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। বৈশ্বিক প্রভাবে দেশের অর্থনীতি চাপে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণহীন নয় বলে জানান পরিকল্পনা মন্ত্রী। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।